বন্ধুরা, আমরা এখন এসেছি সিলেট বিখ্যাত টাঙ্গুয়া হাওরে। টাঙ্গুয়া হাওরে 2006 সাল থেকে যতবারই এসেছি ততবারই বাবলু ভাই বিশেষ সহযোগিতা করেছেন। এইবার তাকে সঙ্গে করে নিয়ে আসছি। তো বাবলু ভাই বলেন, আপনার টাঙ্গুয়াতে অনেকবার আসি। হ্যাঁ হ্যাঁ, অনেকবারই এসে ঘুরে যাই। আচ্ছা, কিন্তু আসলে শাহিন ভাইয়ের সঙ্গে এই প্রথম আসতে পেরে নিজেকে আসলে খুব ভালো লাগছে। কারণ শাহিন ভাই এমন একজন মানুষ যিনি টাঙ্গুয়াকে অনেকের কাছে তুলে ধরেছেন। 2006 সালে এখানে এসেছিলেন, তখন এই যেটা অনেকটা দুর্গম ছিল, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তখন থেকে উনি এসে এখানে কাভারেজ করেছেন বিভিন্ন পত্র পত্রিকায়। তারপর থেকে আসলে এখানে ধীরে ধীরে আজকের এই অবস্থা, আজকে হাজার হাজার মানুষ এখানে আসে। কিন্তু আজ ঘটনাচক্রে শাহিন ভাইকে পেয়ে গিয়ে আসলে আমি অনেকটা নিজেকে হ্যাপি মনে করছি আজকের এই দিনে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ বাবলু ভাই। টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ারে আছে। এখানে এখন অসংখ্য রিক্সা, অসংখ্য এখানে এখন অগুন্তি ট্রলার। কি জাদু জানে পুরা। আমার মাটির কিন্দিরাই সোনার ময়না রে, তোমার বুঝলাম কত আদরে, তুমি আমার আমি তোমারে আশা গরে, তুমি আমার আমি তোমারে আশা গরে, তোমারে বুঝলাম কত আদরে, ও আমার মাটির কিন্দিরাই সোনার ময়না রে, তোমার বুঝলাম আব্দুল করিম বলে মইনা তোমারে বলি কেন যে কিনিয়ার সাথে তোমার বসতি, কেন যে কিনিয়ার সাথে তোমার প্রীতি, আশা যাওয়া দিবারাত্রি করে বাহিরে, আশা যাওয়া দিবার সিনথিয়ার সঙ্গে কথা বলছি, তিনি ঢাকা থেকে এসছেন আমাদের সঙ্গে বেড়াতে। বলেন ডাক্তার সিনথিয়া, কেমন লাগছে? আজকেই প্রথম এসছেন না, এবারে প্রথম এসছেন? আচ্ছা আচ্ছা, যেমনটা আশা নিয়ে এসেছিলেন সেভাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু পরে আমরা গোসল করবো, আশা করি আরো ভালো লাগবে পরে। থ্যাংক ইউ। আমি তো বলা না বলা
টাঙ্গ হাওরের পানি এত ক্রিস্টাল ক্লিয়ার যে 3-4 ফুটের পানি নিচ থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা সাপোর্টের জন্য এটা আপনাদেরকে ভালো করে দেখানো যাচ্ছে না। Thank you.